উজানের ঢল বাড়ার পাশাপাশি রাত থেকে বৃষ্টি হওয়ায় সিলেট অঞ্চলে আবারও বাড়ছে নদ নদীর পানি এতে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কায় স্থানীয়রা আবহাওয়া অফিস জানিয়েছে ভোর ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় সিলেটে দুইশো ছাব্বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রায় এক সপ্তাহ ধরে জেলার সাত উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে আছে ভোগান্তিতে প্রায় ছয় লাখ মানুষ শনিবার থেকে বৃষ্টি ও উজানের ঢল কম থাকায় পানি নামতে শুরু করলেও রোববার রাতভর বৃষ্টিতে আবারও বাড়ছে নদ নদীর পানি এর মধ্যে সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত উজানের ঢল ও বৃষ্টিতে সুরমার পানি বাড়তে থাকায় সুনামগঞ্জে স্বল্প মেয়াদী বন্যার সংখ্যা দেখা দিয়েছে এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন জাকির কোন কোন নদ নদীর পানি বাড়ছে আর বন্যার আসলে কি ধরনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে দেখুন গত দুদিন কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত ছিল না যার ফলে সুনামগঞ্জের যে সুরমা নদীর পানি কমতে শুরু করেছিল গতকালকে সন্ধ্যার পর থেকে আবারও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে যার ফলে সুরমা নদীর পানি কিন্তু ক্রমশই বৃদ্ধি পাচ্ছে গত সন্ধ্যা ছয়টা থেকে আজকে সকাল পর্যন্ত প্রায় ১৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সুরমা নদীতে তীব্র স্রোত রয়েছে তো পাহাড়ি ঢল যেহেতু ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে যার ফলে সুরমা নদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে ইতিমধ্যেই আমরা দেখেছি সুনামগঞ্জের সুরমা নদী ছাড়াও যে শাখা নদীগুলো অর্থাৎ সীমান্ত নদী জাদুকাটা রক্তি বৌলাই এসব নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে যদিও এখন পর্যন্ত কোনো নির্মাঞ্চল প্লাবিত হওয়ার খবর আমরা পাইনি কারণ হচ্ছে সুনামগঞ্জের হাওরগুলো রয়েছে এখনও কিন্তু হাওরে পানি ধারণ ধারণ ক্ষমতা রয়েছে যার ফলে এখন পর্যন্ত নির্মাঞ্চল প্লাবিত হওয়ার আমরা খবর পাইনি তবে সুরমা নদীর ছাতক পয়েন্টে সীমার ছয়তাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ছাতকের আমরা দেখেছি বিভিন্ন গ্রামীণ সড়ক ইতিমধ্যে কিন্তু ডুবে গেছে ছাতক ছাড়াও দোয়ারাবাজার উপজেলারও কিছু গ্রামীণ সড়ক ডুবে যাওয়ার আমরা খবর পেয়েছি এছাড়াও আপনাকে যদি বলি আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে কথা বলেছিলাম তিনি আমাকে জানিয়েছেন যে যদিও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে প্রতিদিন গড়ে দেড়শো থেকে দুইশো মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিতে খুব এক একটা সংখ্যা নেই বলে বন্যার সংখ্যা নেই বলে আমাদেরকে জানিয়েছেন তবে তিনি আরেকটা বিষয় জানিয়েছেন যে যেহেতু প্রাণী বৃদ্ধি পাচ্ছে সেহেতু স্বল্প মেয়াদি একটা বন্যার শঙ্কার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন তবে এই বন্যা দীর্ঘদিন স্থায়ী থাকবে না এমনটাও তিনি আমাদেরকে জানিয়েছেন আজকে গত রাতে কিন্তু সারা রাতেই কিন্তু মুসলধারে বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি ছিল কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে তো এভাবে যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু যে সংকার কথা বলা হচ্ছে যে স্বল্প মেয়াদী একটা বন্যা হওয়ার একটা সংকার রয়েছে সেই বন্যা কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি বন্যা প্রস্তুতির জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী ইতিমধ্যেই সুনামগঞ্জে বারোটি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন বন্যা সতর্কতা হিসেবে এবং বন্যা মোকাবেলায় যে সকল প্রস্তুতি নেওয়ার কথা সে সকল প্রস্তুতি নিয়ে নিয়েছে তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পানি বৃদ্ধির সর্বশেষ খবরাখবর সুনামগঞ্জে স্বল্প মেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়ে দিয়েছে এই বিষয়ে জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে সহকর্মী জাকির হাসান